সকল মা মানস আপনি এসে ভক্তবৃন্দদের চরণে সহস্র করে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় রজনীর প্রথম পর্ব। এতক্ষণ ধরে আপনারা যা কিছু শুনলেন যা কিছু দেখলেন সম্পূর্ণ পূজা বরার পক্ষ থেকে, তাই শুরু করতে চলেছি আজকে আমাদের দ্বিতীয় রজনীর অভিনয়ের প্রথম পর্ব। তাই শুরু করতে চলেছি মনসা বিদ্রোহী চাঁদ সদাগর, মনসা বিদ্রোহী চাঁদ সদাগর, মনসা বিদ্রোহী চাঁদ সদাগর। আমি কি আর
দুটি শিশু সন্তান আজ মা মনসার নামে ভোগ বাড়িয়েছে রিমন আর পাপন। তাই ওই সন্তানের জন্য বড় হয়ে উচ্চশিক্ষা শিক্ষিত হয় এমনি ভাবে যেন মা মনসার নামে ভোগ বাড়িয়ে দিতে পারে এবং মা বাবাকে যেন ভালোবাসতে পারে। এদিকে লক্ষ্মী রানী বৌমা কি কর্ম করেছেন, তার শাশুড়ি মা এলোক হতে পরলোকে গমন করেছে বলে তার আত্মার শান্তির জন্য 20 টাকা মুক্ত হস্তে দান দক্ষিণা করেছে। ছয় মা মনসা, ছয় মা মনসা, সাধু সাধু সাধু। স্বর্গে রাজা আমি, নাম মরে দেবরাজ ইন্দ্র। এক এক করিয়া 33 কোটি দেবী দেবীগণ মিলিয়া সিদ্ধান্ত করিয়া গ্রহ আমার উপর করিয়াছে ইন্দ্র সভার দায়িত্ব অর্পণ। তারই কারণে নিত্যদিন ধরিয়া এই 33 কোটি দেবী দেবীর সন্মুখে অনুরোধ তৌষার নৃত্য গীত আমি করিয়া আসিয়াছি শ্রব। নিত্যদিনের ন্যায় আজ এই 33 কোটি দেবী দেবীর সন্মুখে অনুরোধ তৌষার নৃত্য গীত আমি করিয়া আসি শ্রব। নৃত্য গীত করিয়া সমারপণ অনুরোধ তৌষা ফিরিয়া গিয়াছে তাহাদের নিজ কুটির প্রাঙ্গণ। এদিকে এক এক করিয়া 33 কোটি দেবী দেবীগণ মিলিয়া সকলে তাহাদের নিজ নিজ আসনে বিশ্রাম করিয়াছে গ্রহ। তাই তোমার রহিয়াছে ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন। এই মুহূর্তে আমি আমার নিজ আসনে বসে ক্ষণকাল শুধু বিশ্রাম করি গ্রহ। ওই দেখা যায় পবিত্র ইন্দ্রালয় বিলম্ব নয় প্রবেশ করবো ইন্দালয়ে, তাদের নিকটে গিয়ে বলবো মনের কথা। তব শুনি প্রণাম হই দাদা গো। আয়ুষ্মান ভব ভগিনী পদ্মাবতী, আয়ুষ্মান ভব। কিন্তু ভগিনী রে বলো দাদা, জানিতে পারি কি আমি কি মহাবিপ্রায় সেই মর্ত ধাম হইতে ছুটি আসি আসিস তুই মমেন্দ্র সবার মাঝারে? কেন এই বাজ হেরিতে হেছি তব মলিন বদন, আর কি হেতু তব তুই নয়নে বহিতেছে শুধু জল ভগিনী ও। সত্যি বলেছো দাদা, সত্যি বলেছো তুমি। আজ কি মহাবিপ্রায় ছুটি এসেছি সেজীব পুরীতে করে পবিত্র ইন্দ্রা সবাই। ওগো দাদা অল্প দাদা বলবো বল ভগিনী, তাহারে পড়বি যে তোমায় আমার সিঙ্গি কুড়ি তো আমি তিনি সত্য ভগিনী। আজ কি ভবানী মম কন্যে তুই শ্রবণ করে ভগিনী পদ্মাবতী, কোথাও কি শুনিয়া শিশি দেবে দেবীদের মত্ত হয় কদাপি তিনি সত্যঙ্গীকার? না ভগিনী পদ্মাবতী না, আমি দেবরাজ ইন্দ্র দেব হে কদাপি পারি তোর মত পদ্মাবতীর সঙ্গে তিন সত্যঙ্গীকার। ওগো দাদা আজ তুমি আমার ইসুকি করিবে না তিনি সত্যঙ্গীকার? না ভগিনী, এসে দাদা বে বহু আশারি এসেছিলাম পবিত্র ইন্দ্রালয়ে, দাদার নিকটে খুলে বলবো মনের বেদনার কথা। তবে যে আমার হলো না দাদা, রইল তোমার পবিত্র দেব সেবা। এই পবিত্র দেব সেবা পরিত্যাগ করে গমনে করিব মনে শিশু দ্বারা ভগিনী পদ্মাবতী দ্বারা। দাদা অতিথি বৈব ফলে ধর্ম যাবে রসা চলে, তাই তো তোর মত ভগিনী পদ্মাবতীকে বৈমুখ করে দিয়ে আমি দেবরাজ ইন্দ্রদেব তো যেতে দিতে পারি না। এক এক করে 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রসা দলে যেতে, তাই তাই 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রাখিত অক্ষুণ্ণ। এই মুহূর্তে আমি তোর ভ্রাতা হই তোর মত ভগিনীর সঙ্গে করিব তিন সত্য। বলে এক শত দিয়ে সত্য সত্য দিন বা যাহা বলিবে ভগিনী পদ্মাবতী আমি পালিব শতবা। বল ভগিনী। ওগো দাদা আমি শুনেছি এই ইন্দ্রালয়ে রইয়াছে অপরূপ দুটি পুষ্প। হ্যাঁ সেই অনিয়ার উৎসাহ। হ্যাঁ তাতে কি হয়েছে ভগিনী? তারা নাকি অপূর্ব নৃত্য গীত করে দেবালয়ে। অবশ্যই 33 কোটি দেবতারা মনে কি করে যায়। সত্যি বলেছিস ভগিনী। ওগো দাদা ওই অনিরুদ্ধ উৎসাহ নৃত্য গীত নিশি নয়নে করিব দর্শ নিষ্কণ্ঠে করিব শ্রবণ বলে ছুটি আসেছে পবিত্র ইন্দ্রা সবাই।
ভগিনী পদ্মাবতী হবে ভগিনী, তব মন বাসনা পূর্ণ হবে সত্যি। কিন্তু ভগিনী রে সেই দাগ সবে মাত্র এই ৩৩ কোটি দেবী দেবীর সন্মুখে নৃত্য গীত করি অনুরোধ তো সা ফিরিয়া গিয়াছে তাদের নিজ কুটির প্রাঙ্গ রহিয়াছে তাহাদের ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন। তুই ভগিনী পদ্মাবতী মমেন্দ্রালয় আজকের মতো বিশ্রাম করি বিগ্রহ আগামী কল্য প্রত্যুষে অবশ্যই ওই অনুরক্ত সারে নৃত্য গীত হইবে শ্রব। ভগিনী হ্যাঁ এই পবিত্র দেব সবাই আমি কিছুতেই বিশ্রাম গ্রহণ করতে পারবো না দাদা। কিন্তু কেন ভগিনী? আর তুমি তো আমায় কথা দিয়েছো দাদা, আজ যেমনই করে হোক ছেলে বলে কায়দা কৌশলে অনিরুদ্ধ সেকে নিয়ে আসবে পবিত্র দেবালয়ে, পবিত্র দেবালয়ে করিবে নৃত্যের আয়োজন, এক এক করিবে ৩৩ কোটি দেব কন্যা মন্ত্র। তাহলে কি আমি দেবরাজ ইন্দ্রদেব তোর মত ভগিনী পদ্মাবতীর সঙ্গে দিন সত্যঙ্গীকার করে মহাভুল করে ফেলেছে? না ভগিনী পদ্মাবতী না, দেবরাজ ইন্দ্রদেব সদা পিয়াকে বিন্দু ভুল করতে পারে না। এখন পর্যন্ত সর্ব সবাই রহিয়াছে মম প্রধান নর্তক নর্তকে অনুরোধ উষা, যে অনুরোধ উষার লইয়াছে মর মহাগৌরব, সেই গৌরব পণ্ডিত রুদ্ধ উষা সত্যই পারিবে সব দুঃখ কষ্টের মধ্য দিয়েও পুনর্বার নৃত্য গীত করিতে মমেন্দ্র। তবে বিলম্বে নাহি কবলোচন, শীঘ্রই আনাই নে গণের উদ্দেশ্যে দেব সবাই মাঝি করো নৃত্যের আয়োজন। বেশ ভগিনী তুই ক্ষণকাল কর বিশ্রাম গ্রহণ, এই মুহূর্তে আমি সেই দেব শিরারত্য করিব স্মরণ, তাহাকে পাঠাই অনুরোধ তোষার কুটির প্রাঙ্গণ, ওই অনুরোধ তোষাকে পুনর্বার আনিবার্য সভার তাই হবে দাদা। বেশ ভগিনী কোথায় কোথায় দেব শিরার নারায়ণ চলে রে চলে না চলে রে চলে না দেবে সবারে মাঝে, একটিবার নিজে নয়নে চেয়ে দেখো তো তুমি মম ভগিনী এই পদ্মাবতী বড় আশা করিয়া সেই মর্ত ধাম হইতে ছুটি আসিয়াছে মমেন্দ্র সবার মাঝারে নারায়ণ, একটিবার শুধু মম প্রধান নর্তক নর্তক অনুরোধ তৌষার নৃত্য গীত শ্রবণ করিবার তরে নারায়ণ, তারই কারণ তোমাকে এই মুহূর্তে ছেড়ে
ছুটে যে তা হবে এক এক করে ৩৩ কোটি দেবী দেবী গণকে নিমন্ত্রণ করিবার ধরে অতঃপর যাবে তুমি অনুরক্ত ঊষার কুটির প্রাঙ্গণে ওই অনুরক্ত সঙ্গে পুনর্বার আনিবার ধরে নারায়ণ নারায়ণ জানতে পারিতে বুড়া ওই অনুরক্ত ঊষা কিছুক্ষণ হইতে দেব সবাই নিত্য গীত করে গেলে আবার কেমনে আসবে দেব সবাই নিত্য গীত আমি দেবরাজ ইন্দ্রদেব তুমি দেবরাজ সিনার তাই তো দেবরাজ ইন্দ্রদেবের আগে এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে সেই অনুরক্ত ঊষার কুটির প্রাঙ্গণে ওই অনুরক্ত ঊষাকে পুনর্বার আনিবার ধরে নারায়ণ 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 বেশ বলেছেন দেবরাজ কিন্তু দেবরাজ একটিবার জানতে পারি ওই অনুরুদ্ধ ঊষা যদি না আসে দেব সবার স্বেচ্ছায় পুনর্বার নৃত্য গীত করিতে আসিতে রাজি না হয় মমেন্দ্র সবার ভেদ তবে তুমি বলে দেবে অনুরক্ত ঊষার গোচর এই ইন্দ্র সভা থেকে দেবরা শুদ্ধ বেশ দেবরাজ তাই আর বিলম্ব নেই তো বোঝুন এই মূর্তি কুসুর পাঙ্গন নিয়ে যে বেশ দেবর্ষিনার ভগিনী পদ্মাবতী চলো দাদা এই মুহূর্তে দেবর্ষিনার ওদের ছুটে যাবে অনুরক্ত ঊষার কুটির প্রাঙ্গণে নিশ্চয় অনুষা শিবের নৃত্য গীত করিবার পরে চল ততক্ষণে আমরা বিশ্রামে করি গম তাই হবে দাদা চল ভাবি তাই চল নারায়ণ 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 তাই তো কালী বিলম্ব নেই তো কইজন এই মুহূর্তে চলে যাবো পাঙ্গন তো তো বিলম্ব নেই আমার দেবরাজ ইন্দ্রজিৎ বলে গেলে ওরে দেব সিনার তুই আর কালী বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যা ওই কুঠুর পাঙ্গন ওই অনুরুদ্ধ সঙ্গে আনায়ন করে নিয়ে আসবি দেব সবার মাঝারে তাই তো বিলম্ব নেই তো কইজন এই মুহূর্তে আমি চলে যাবো কুঠুরে পাঙ্গন নারায়ণ একটু কোনো গান গাইতে গাইতে ছুটে যাবো কুঠুরে পাঙ্গন নারায়ণ 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাজিমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাসমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব মহিমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা গাই রে রে রে
Oh,
তাহলে বলতে পারো কি কারণে এসেছো আমাদের এই জন্য কুঠিরে? সত্যি গো ওরে অনুরুদ্ধ, তোকে যে এক্ষুনি ছুটি দিতে হবে দেব সবার মজা। কি বলছো না? সত্যি আমরা কিছু কোনো যাবসভা হইতে ফিরে এসেছি আমাদের জন্য কুঠিরে। সত্যি পুনরায় কিবা কারণে যাব বলতে পারো কিবা? ওই মহত্বদান থেকে এসেছি স্বর্গদামে, ওই দেবরাজের ভগ্নি পদ্মে বলতে শুধু তোমাদের নৃত্য গীত শ্রবণ করবে বলে। এ কি বলছো না? সত্যি গো নারদা, আমরা যে বড় কামতেই পড়েছি আজ আমরা যেতে পারবো না এই যাবসভার মাঝে। না অনুরোধ না, দেবরাজ বলেছেন তোরা যদি না যাস ওই দেব সবাই দেবরাজ তোদের করবে চরম অভিনয়। অমন অমঙ্গলের কথা আর একটিবারও মুখে এলো না। সত্য নারদা, আমি তোমায় কথা দিলাম যত দুঃখ কষ্ট হোক না কেন মোদের, সত্যি যা মনে করে হোক না কেন আমার ওষাকে বুঝিয়ে
আমি নিয়ে যাব যাব সোমার মাঝে বেশ তাই তুমি দাদুকুনি 33 কোটি দেবগণকে সকলকে করবে আমন্ত্রণ সত্য বলবে ওগো দেব ভগবান পুনরায় দেব সোমার মাঝে হবে নিত্যগীতের আয়োজন তাই ক্ষণকালে গিয়ে যাও আমার সঙ্গে বুঝি আমি নিয়ে যাব দেব সোমার মাঝে সত্যই বেশ বেশ তাহলে নারায়ণ 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 কি হলো হাল কিছুক্ষণ পূর্বে যাব সভা হইতে ফিরে এসেছি উষা যে বড় অন্তরে পড়েছে বড় নিদ্রায় নিদ্রিত হয়েছে কিন্তু দেবরাজের দাসের দাস আমরা একবার যখন আনায়নে করেছি যেতেই হবে আর বিলম্ব না করে একবার আবার উষাকে আমি জাগ্রত করব বলে উষা উষা বলে উষা দেখি গো প্রভু বলো সে বলো সত্যি বলেছে প্রভু আমি মনে হয় তোমার কাছে কিছু কাঁচা খুমি অপরাধ করে ফেলেছি না সাহা এমনি ভাবি আমার কাঁচা নিদ্রা ভঙ্গন করে দিলি কেন আজ তোমার এই কাঁচা নিদ্রা ভঙ্গ করেছি কেন জানো কেন গো নারদ এসেছিল আমাদের জন্য কুঠিরে নারদা পুনরায় যেতে হবে দেব সোমার মাঝে না তাই তো তোমার কাঁচা নিদ্রা আর চতুর্দিকে মোরা মঙ্গলের স্বপ্ন এনেছো তোমার দুই নয়নে তবে কি কথা ভুলে গেছো গো ওই দেবরাজের আমরা দাসের দাস একবারে যখন আনায়নে করেছি আমাদেরকে যেতে হবে দেব সবার মাঝে এ কি বলছো তাছাড়াও জানো স্যার বলো না আমাদের যে গোপন পরিচয় রয়েছে ওই গোপন পরিচয় নিয়ে ছুটে যাবো আমরা এই দেব সবার মাঝে এ কি বলছো আমাদেরকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না ওসব আমাদের এমন কি গোপন পরিচয় রয়েছে তুমি ভুলে গেছো তাই না সত্যই বলেছ গো আজ যেন আমি বিস্মরণ হয়ে গেছি আর তোমায় আমি বলবো আমাদের গোপন তথ্যের কথা বলো না তাই আজ আমি বলবো তুমি কর্ণপাত করে আমাদের গোপন তথ্যের কথা স্মরণ করবে তবে তাই বলছি বলো ও বলি গো চলে যাব আমার কি পরিচয় জানো গো এমন কি পরিচয় ও গো কাম দেবের সবার মাঝে যেতে হ্যাঁ গো তবু যে আমার প্রাণ চাইছে না যে এই দেবসভায় নৃত্য করতে চায় আমার যেন বারে বারে মনে হচ্ছে সেই দেবসভায় গেলে তো মায়া যেন হারিয়ে অমন অমঙ্গলের কথা তুমি মুখে এনো না গো তাছাড়া জানো বলো আর যদি আমরা দেবসভায় না যাই
ওই দেবরাজ আমাদের কি করবে চরম অভিশাপ সত্যি আমাদের এই জীবনখানাকে আমরা হারিয়ে ফেলব তাই চলো আর বিলম্ব না করে ছুটে যাবো আমরা দেবসভার মাঝে বেশ তবে চল আরে চল চল ভগিনী পদ্মাবতী দেবর্ষি নারদকে যখন পাঠিয়েছি অনুরোধ তো উষাকে আনিবার তরে নিশ্চয় অনুরোধ তো উষা আসিবে নৃত্য গীত করিবার তরে ক্ষণকাল তুই কর অপেক্ষা ভগিনী দাদা আছে পবিত্র দেবস্যা ভাই চলো আমরা ক্ষণকালে করি বিশ্রাম এসো দেবগণ এসো তোমরা সকলে এসো সাধু 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 নারদ যায় জানতে পারলাম দ্বিতীয়বার কি দীপ সভা হবে নিত্য গীত হবে হ্যাঁ দেব পশুপতি তাই তো সর্পাগ্রে নমি আমি দেব পশুপতি পশুপতি নিজ আসন বিক্রমানুগ্রহ কল্যাণ ভাবো তোমরা দেবরাজ আজ আমরা কিছুক্ষণ পূর্বে দেব সময়তে নৃত্য করে ফিরিয়ে গেছি আমাদের জীর্ণ কুঠিরে পুনরায় কি বাগারে আনয়ন করেছো প্রকাশ করে বলো মনে অনুরোধ ঊষা বলো আজ কি বা অভিপ্রায় তোমাদের আমি পুনর্বার আনয়ন করেছি হে থাই তাই না অনুরোধ ঊষা দেব একটি বার শুধু নিয়েছে নয়নে চেয়ে দেখো তো তোমরা মম ভগিনী এই পদ্মাবতী বড় আশা করিয়া সেই মর্তধাম হইতে ছুটি আসিয়াছে মমেন্দ্র সবার মাঝারে একটি বার শুধু তোমাদের নৃত্য গীত শ্রবণ করিবার তরে তারই কারণে নারদ দ্বারা তোমাদের পুনর্বার আনয়ন করেছি মম ইন্দ্র সবার দেব বড় ক্লান্ত হয়ে পড়েছি মোরা সবে মাত্র নৃত্য করে ফিরে গেছিলাম আমাদের জন্য কুঠিরে কিভাবে আবার নৃত্য গীত করবো এই ব্যবস্থার মাঝে দেব আমি জানি অনুরোধ আমি জানি সবে মাত্র এই 33 কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া তোমরা ফিরিয়া গিয়াছো তোমাদের নিজ কুটির প্রাঙ্গণ ছিল তোমাদের ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন কিন্তু আমি যে আমার এই ভগিনী পদ্মাবতীকে কথা দিয়ে ফেলেছি আজ এই মুহূর্তে এই 33 কোটি দেবী দেবীর সম্মুখ হবে তোমাদের পুনর্বার নৃত্য গীত অনুরোধ ঊষা কি বলছে কত আশা করে এসেছি মা পদ্মাবতী মর্তধাম হইতে স্বর্গধামে শুধুমাত্র আমাদের নৃত্য দেখে বারে তরে যত দুঃখ কষ্ট হোক না কেন মধুর কথা দিলাম শুরু করবো এই 33 কোটি দেবগণের সর্বমুখে নতুন ভাবে নৃত্য গীতের আয়োজন বাহন রত্ন ঊষা ভগিনী পদ্মাবতী শুনিয়া আছিস মাম প্রধান নর্তকার নর্তকে অনুরোধ ঊষার মুখের বাণী তুই শুনিয়াছি দাদা শুনিয়াছি তবে তুই না বলেছিল অনুরোধ ঊষার নৃত্যের নাকি এমন কি কঠিন পরীক্ষা সত্য এবার নিয়ে নিতে পারিস তোর সেই কঠিন পরীক্ষা শোনো ঊষা তোমরা নিত্য দিনই দেবালয় নৃত্য করো এলো বেলো জায়গায় আজকে নৃত্য হবে অন্যত মানে কেমন জানো চেয়ে দেখো একে দিয়েছি আমি গণ্ডি গণ্ডির মাঝে দেব
কাঁচা সরা আরে উসারে মস্তিকে থাকিবে জলের ঝড়ি হাসতে থাকিবে জ্বলন্ত বদি কাঁচা সরার উপরে তাতেই তাতেই কই নিত্য গীত করতে হবে তোমাদেরকে আরে মনে রেখো ওই উসার জলের ঝড়ি হইতে এক বিন্দু জল যেন মাটিতে না পড়ে ওগো জানা একই চরম পরীক্ষা আমাদেরই দিতে হবে ওগো দেবরা আচ্ছা একই চরম পরীক্ষায় ফেলালে দেবরা যত দুঃখ কষ্ট হোক না কেন মধ্যে তবু আমরা মায়ের ইচ্ছে পূরণ করব তাই নিত্য শুরু করার পূর্বে আপনার আঙ্গা চরণে জানাই সহস্র কোটি প্রণাম শুরু প্রাণ করে আশীর্বাদ করে দেব এই তেত্রিশ কোটি দেবগণের সর্বকে নিত্য দেখিয়ে মা পদ্মাবতীকে যেন পাঠাতে পারি এই ধরেশ অনুরোধ ঊষা আমি প্রাণ খুলে তোমাদের করিলাম আশীর্বাদ সত্যই জান পার ওই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নৃত্য গীতে জয়ী হতে আজ আমার মা ভালো করে আমি তোমাকে আমি বাজিয়ে তুলব ওই মৃদঙ্গের সুরে সুরে তুমি নৃত্য করবে তাই শুরু করছি আজকে নৃত্যের ছন্দ তাই হবে আজ তোমরা নৃত্যের তাল ভঙ্গ করলে আমি না তোমাদের নিয়ে কত গৌরব করেছিলাম এই ভগিনী পদ্মাবতীর কাছে আজ শেষ পর্যন্ত নৃত্যের তাল ভঙ্গ করে সে গৌরব যে তোমরা তুলি এই যে আমরা কোনোদিনও চাইনি দেব আজ প্রথম পারে না এসে দেখি মার আমাদের কি ক্ষমা করে দাও কথা দিন যত দুঃখ কষ্ট হোক না কেন নতুন ভাবে নিত্য গীতের আয়োজন করবো দেব সবার মাঝে প্রথমেই ক্ষমা প্রার্থী তাই তুমি তাকে অভিশাপ করতে পারো না বেশ পশুপতি অনুরোধ ঊষা বলো দেব আজ কেন তোমাদের আমি শুধু প্রথমবারের মতো ক্ষমা করতে পারবো জানো তোমরা কারণ এই স্বর্গ সবাই যে তোমরা শুধু আমার প্রধান নর্তকার নর্তকী নয় এই স্বর্গ সবাই যে তোমরা আমার পুত্র কন্যার স্বরূপ তাই তো শুধু নিজ পুত্র কন্যার ন্যায় আমি তোমাদের প্রথমবারের মতো করিলাম ক্ষমা অনুরোধ তাই শুরু করছি আজকে নৃত্যের ছন্দ ও গো জীবনের সার
শুধুমাত্র সেই পুণ্যের ফলে একে একে দ্বিতীয়বার তোমাদের আমি করে দিলাম ক্ষমা। এই মুহূর্তে শুরু করবে তোমাদের সেই তৃতীয়বার নৃত্যের ঝংকা। তবে মনে রেখো রক্তৌষা, সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়া তোমরা হতে পারো জয়ী, তবে দেবরাজ ইন্দ্রদেবের কাছ থেকে তোমরা পাবে পুরস্কার। আর সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়াও তোমরা না হতে পারো জয়ী, তাহলে দেবরাজ ইন্দ্রদেবের কাছ থেকে পুরস্কারের বদলে তোমরা কিন্তু পাবে শুধু তিরস্কার। তেমন আর কখনো হবে না দেব। আবার আমাদের দেবরাজ ক্ষমা করে দিয়েছে, সত্যি বলেছে, এবার কি তাল ভগ্ন করে নাও সত্যি। যেন আজ আমার স্বপ্ন এক এক করে পূর্ণ হতে চলেছে নাশানা, সত্যি কি তোমায় আমি আজ হারিয়ে ফেলবো নাশানা? আমার প্রাণে যে ভয় করে এ কোনোদিনও হতে পারে না সব। তাই আবার নতুন ভাবে আমরা নৃত্য শুরু করব। এই 33 কোটি নবগণের সকলের কাছে আমরা আশীর্বাদ চেয়ে নেব। ওগো নবগণ, সকলে আমাদেরকে বলে দিন আশীর্বাদ, আজ যেন মা পদ্মাবতীকে নৃত্য দেখে মুগ্ধ করতে পারি, আর পাঠিয়ে দিতে পারি যেন ধরার বুকে। সারে গা মা পা অগরমর ঝমর পারে পারে হম কুলে যা Yeah.
আজি কেন করব না এখন চরম অভিশাপ বলতে পারো তোমরা একবার শুধু নিচিরয়নে চেয়ে দেখো তো তোমরা শুধুমাত্র তোমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হওয়ার কারণে কেমন যেন এক এক করে ৩৩ কোটি দেবী দেবীগণ ওই মুখ হয়ে আছে তাদের নিজ নিজ আসনে ছেড়ে তোমরা কি পারবে অনুষ্ঠান তোমরা কি পারবে পুনর্বার এই ৩৩ কোটি দেবী দেবীগণকে তাদের নিজ আসনে বসাতে তোমরা পারবে তোমরা পারবে না আজকের ইন্দ্র সবার এক এক করে ৩৩ কোটি দেবী দেবীগণ আমি না হয় দেবরাজ ইন্দ্র দেবী সামান্য ফুলের কারণে আজ সুন্দর দুটো ফুলের মতো চিপকে অভিশাপ করে পাঠিয়ে দিচ্ছি সেই মস্ত দামে তাই বলে আপনাদের মধ্যে কেউ কি নেই কেউ কি পারবেন না অনুরোধ তো সারে একবার শুধু আপন পক্ষে টানিয়া লইতে কেউ পারবে না কেউ নেবে না দাদা কেউ নেবে না ওই অভিশপ্ত জীব দুটির ভাই এক এক ৩৩ কোটি দেবা গানি কেউ নিতে চাইছে না দাদা শুধুমাত্র তুমি তুলে দাও আমার হস্তে আমি তাদেরকে নিয়ে যেতে চাই মর্তির ভগিনী বলো দাদা আস কি বাবা নি মম কন্যে তুই শ্রবণ করালে ভগিনী পদ্মাবতী দাদা এই ৩৩ কোটি দেবী দেবীগণের মধ্যে কেহ লইতে চাইল না অনুরোধ তৌষারে একটি বার শুধু আপন পক্ষে টানিয়া লইতে তুই এখন পদ্মাবতী কি বা কারণে অনুরোধ তৌষারে টানিয়া লাইতে চাইছি শ্রাবণ বক্ষ মাছারে তবে কি তোরই চক্রান্তি এক এক করে তিন তিনটি বার নৃত্যের তাল ভঙ্গ হয়েছে অনুরোধ শুধু আমারই চক্রান্তি এক এক করে তিন তিনটি তাল ভঙ্গ করেছি নিত্য তুই কি করেছিস ভগিনী পদ্মাবতী তুই কি করেছিস কিন্তু কেন রে ভগিনী নিরুপায় হয়েছিল আমি দাদা নিরুপায় আজ তোর দাদার কাছে তোর এমন কিসের অভাব হয়েছিল রে যে অভাবের কারণে এই সুন্দর দুটো ফুলের মতো জীবের উপর তোর দাদাকে দিয়ে চাপিয়ে দিলি তুই হেন চরম অভিশাপে ভগিনী জনদাদা এই পবিত্র দেবসভায় অদার পুজো করেছিলাম ছলনার আশ্রয় নিয়ে দাদা ছলনা ছলনা কেন ছলনার আশ্রয় নিতে হয়েছে জানো দাদা কেন রে ভগিনী ও দাদা চেয়ে দেখো দাদা গো ৩৩ কোটি দেবতারে পূজা হয় মর্তির ভুবনে তব ভগিনী পদ্মাবতী হয়ে পুজো না পাই কি সেরি করে আর বার ছুড়ে যায় মর্তির মানবের কাছে পুষ্পাঞ্জলি বার করে ভক্তির মানুষ আর চলে যাবে পুষ্পাঞ্জলি করেছে শুধু অপমান ধিক্ষার ছন্দনা দাদা তাই তুই ধূপটিকে নিয়ে যেতে চাই সেই মন্দিরে ভুবনে তাদেরকে দিয়ে আমার নিরাপচার করতে চাই ধরার মাঝে আমি যে পূর্বেই তোর সঙ্গে রহিয়াছি তিন সত্য অঙ্গীকারে আবদ্ধ সত্য দাদা সত্য লঙ্গির হয় নরক বাস সত্য পালনে হয় স্বর্গবাস কিন্তু আমি তো সত্য লঙ্ঘন করতে পারবো না ভগিনী পদ্মাবতী
তাই তো সত্য পালনের তরে সুন্দর তটু ফুলের মতো জীবকে আমি ওজন করে দাঁড়িয়ে তোর হস্তে সিন্ধু ভগিনী রে বল দাদা তার অগ্রে যে তোকেও তোর দাদার সঙ্গে আজ কথা দিতে হবে ভগিনী বল দাদা বল ভগিনী রে সে দেখ এই সুন্দর তটু ফুলের মতো জীবকে লইয়া তুই মহানন্দে নৃত্য করতে করতে তুলে যাবে সেই মন্ত্রধামে সেই দিন ওই মর্তধামে গে দ্বাদশ বৎসর হবে পূর্ণ সেই দিন ওই মর্তধামের প্রত্যেক মানব সুন্দর হাত করে তোর চরণ দেবে পুষ্প জল সেই দিন এই দুইটি জীবকে তোর এই দাদার কাছে ফিরিয়ে দিতে আমি কথা দিলাম দাদা সেদিন হবে দ্বাদশ বৎসর পূর্ণ সেদিন মন্ত্রের মানব দেবে আমার ওই চরণে পুষ্প জল এই জীবটি তোমার হাতে তুলে দেব দাদা বেশ ভগিনী বেশ দাদা উষা আজ তৃথা নয়নের বাড়ি তোমরা আর ছড়িও না অনুরোধ আমি তো সবে মাত্র দ্বাদশটি বৎসরের জন্য তোমাদের অভিশাপ করে পাঠিয়ে দিচ্ছি সেই মর্তধামে কিন্তু সেই দিন ওই মর্ত থামে গিয়ে দ্বাদশটি বৎসর হবে পূর্ণ সেই দিন তোমরা পুনরায় ফিরে আসিবে মহেন্দ্র সভার ভগিনী নে ভগিনী আমি তোর ভ্রাতা হয়ে সর্পাক্রে তোর হস্তে দানিলাম আমার সপ্তম পুর অতঃপর তোরই হস্তে দানিলাম আমার পঞ্চম ফুল এই দ্বাদশটি ফুলকে লইয়া তুই মহানন্দে নৃত্য করতে করতে চলে যাবি সেই মর্তধামে সেই দিন ওই মর্তধামে গিয়ে দ্বাদশটি বৎসর হবে পূর্ণ সেই দিন ওই মর্তধামের প্রত্যেক মানব শুধু তোর হাত ধরে তোর চরণে পুষ্প জল সেই দিন যেন এই দুইটি জীবকে তোর এই দাদার কাছে ফিরিয়ে দিতে তুই ভুলে কাশনাবে এসনি ওসা ওকে চালা আচুরে বিদায় নিয়ে চলে যাবো ওই স্বর্গ সভাপতি ত্যাগ করে সত্য সত্য ওকে জানানি বলো জানানি পূর্বে আমাদের কিছু করে সময় দেবে জন্য বলো আজ ওই দেবরাজের রাজা চরণে একটু পারবো না আমি জানি চিরবিদায় নিয়ে চলে যাবো আপনার হংসরতে চুপি ধরার মুখে বেশ শুনে ওসা বিলম্ব নাই শীঘ্র এসে তোমরা আমারই হংসরতে বেশ ওকে দেবরাজ অনু তাই যাওয়ার সময় অতভাগা হতভাগীদের প্রণামটুকু শুধু গ্রহণ করে আজকে আমাদের কাছে দেবার মতো কিচ্ছু নেই ওগো দেবরাজ শুধু কাল করে আশীর্বাদ করবেন দেব আবার যেন ফিরে এসে আপনার ওই রাঙ্গা চরণে আমরা আশ্রয় পাই এইটুকু আশীর্বাদ করবেন দেবরা এইটুকু আশীর্বাদ আজি বিদায় দেব Yeah.
Thank you.